মদন নেত্রকোনা থেকে নোবেল মিয়া প্রশ্ন করেছেন, ওপার বাংলার জনপ্রিয় একটি প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছিলেন, কোথাও বাদ রাখেননি আপনি, কিন্তু সেখানে কোনো সুবিধাজনক ফলাফল পাননি, অবস্থান করতে পারেননি, আপনার প্রতি কি অবিচার হয়েছিল নাকি আপনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি? আসলে আমি যেহেতু সবসময় সবকিছু কম্পিটিশনে পার্টিসিপেট করতে পছন্দ করি, তো সেটাও এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে আমার যতটুকু দরকার ছিল অতটুকু আমার বেস্টটা দিতে পারিনি, যারা ভালো করেছে তারাই টিকেছে, ভালো করেছে, সো ইটস ওকে। আমি ওখানে এসে নিজেকে আরও ভালো করে চর্চা করেছি, গানে মনোযোগ দিয়েছি, একের পর এক গান করেছি। আচ্ছা, উনি আরেকটু জুড়ে দিয়েছেন যে আপনি তো জীবনে কোনো প্রতিযোগিতাই বাদ দেখেননি, সুন্দরী প্রতিযোগিতায় কবে আপনাকে দেখতে পাবো? সুন্দর প্রতিযোগিতা আর যাব না। হিলি দিনাজপুর থেকে অবন্তি বেগম, বাহ অদ্ভুত নাম, উনি প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত কতজন ছেলেকে বেহায়া বলে আপনি ঝাড়ি দিয়েছেন, বেহায়া ছেলে চেনার লক্ষণ কি কি, জানলে উপকৃত হতাম? ঝাড়ি তো দিয়েছি, বাট কতজনকে দিয়েছে, কতজনকে তো কত কিছু বলি। হুলহুলিয়া সিংরা নাটোর থেকে রিঙ্কু মিয়া, উনি প্রশ্ন করেছেন, নিজের গানে নিজেই কেন মডেলিং করে শিল্পীরা, খরচ বাঁচানোর জন্য নাকি নিজের চেহারাকে পরিচিতি করার জন্য নাকি কোনো ছেলে মডেলের সাথে একটু সখ্যতা গড়ার জন্য, কারণ কি? অবশ্যই এই পরিচিতি হওয়ার জন্য নিজের গানের পিছনে। আর হচ্ছে আমি যেহেতু এখন ভিজুয়ালের যুগ চলে এসেছে, এখন সবাই মিউজিক ভিডিও করছে, তো সেক্ষেত্রে যারা আমার গানের যারা ডিরেক্টর থাকে তারা সবসময় আমাকে বলেন যে তুমি মডেলিং করো, আর নিজের গানে নিজের মডেলিং করাটাও ভালো, ওই জন্য করছি। ময়লাপোতা খুলনা থেকে ময়না আক্তার, উনি প্রশ্ন করেছেন, কোন ধরনের গান গাইলে সহজে পুরস্কার পাওয়া যায়, রোমান্টিক গান না ছেঁকা খাওয়া গান? গান তো গানই, জনরা সব ধরনের গানেই স্বীকৃতি পায়, ভালো গানের ইচ্ছেও ছিল, সেই জন্যই তো কাজ করছি, কাজ করে যাচ্ছি একের পর এক, তবে ভাবিনি যে এত দ্রুত আমার প্রাপ্তিটা অর্জন হবে। লাকসাম কুমিল্লা থেকে মুক্তা চৌধুরী প্রশ্ন করেছেন, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, আপনি তাকে খুবই চান কিন্তু সে আপনাকে একেবারে চায় না, এমন মানুষের জন্য আপনি কতটা বেহায়া হবেন, আপনি কি পদক্ষেপ নেবেন, কি কি করবেন? যদি আমি তাকে ভালোবাসি তাহলে আমি আমার যতটুকু সহ্য ক্ষমতা আছে ততদিন পর্যন্ত ভালোবাসবো, যতদিন পর্যন্ত আর সহ্য হবে না তখন আর ভালোবাসবো না, সরে যাবো। 2500 নারায়ণগঞ্জ থেকে এক্সাইটেড রাজীব, উনি বলেছেন, অবুঝ মন নাকি বেহায়া মন, কোনটা কন্ট্রোল করা কঠিন, আপনার মন কেমন, সেই মনে জায়গা হবে কি? আসলে ডিপেন্ড করে, কিছু কিছু ক্ষেত্রে অবুঝ, কিছু কিছু ক্ষেত্রে বেহায়া। উনি বলেছেন যে অবুঝ মন নাকি বেহায়া মন, কোনটা কন্ট্রোল করা কঠিন? বেহায়া মন। চলো নিরালায় এই আহ্বান আপনি যদি এখন করতে চান কাকে করবেন? আমার দর্শকদেরকে, সবাইকে, সবাইকে।